YouTube channel Ria Studio e channel e inshallah bayan ta thakbe amra jara poreo dekhar jonno inshallah chesta korbo shobai inshallah Nashhadu an la ilaha illallah wahdahu la sharika la ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبيكوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم innaka hamidum majid shobai kori balagal ula bikamalihi kashafattu ja bi jamalihi hasanatu jamiyo khisalihi sallu alaihi wa alihi sammanito aske এই পবিত্র মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব হাজারাত উলামায়ে কেরাম ফজল-ই-আজম সম্মুখ বিশিষ্ট দ্বীনদার ইমানদার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দ্বীনি ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন মাইকের মাধ্যম দিয়ে পরদানার সিনা ধর্মিকা মা ও বোনেরা আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে হৃদয় নিংলাম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজিরিন সুদূর বসিরহাট থেকে আপনাদের সামনে উত্তর ২৪ পরগনা জেলা বাংলাদেশ বর্ডার বসিরহাট সোলাদানা থেকে আপনাদের সামনে প্রায় ৩৮৯ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনাদের সামনে কিছু কোরআনে কারীমের কথা হাদিসের কথা বলার উদ্দেশ্যে আল্লাহ পাক আনিয়েছেন মুসাফির মানুষ বাবা এখন আপনাদের হাত কাছে আমি এসেছি রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় বলি সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়
দুই নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তিন নাম্বারে মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তো সেই মুসাফির অবস্থায় আপনাদের সামনে কথা বলছি, আজকে মাহফিলে আমরা দোয়া না নিয়ে কেউ বাড়ি যাব না, বলি ইনশাআল্লাহ থাকবো সবাই ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে নিয়ে খুব লম্বা চওড়া বক্তব্য রাখবো না, কারণ রসুল বলেছেন কিয়ামতের একটা আলামত হবে যে সময় তোমাদের খুতবা হবে খুব বড় লম্বা আর নামাজ হবে খুব ছোট সংকীর্ণ। অতএব কিয়ামতের এই পরিলক্ষণটা যেন আমাদের মধ্যে না হয়। আমাদের মধ্যে কিছু অভ্যাস আছে, লম্বা লম্বা কথা বলি, অনেক লম্বা বক্তৃতা রাখি, অথচ নামাজ যে আমরা তাড়াহুড়া করি, করি না করি না, এরকম অবস্থা আছে না নাই? একটু কথা বলবেন আপনারা, আমি বসি রাখার মানুষ তো আর চোখে একটু সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা, এই জন্য একটু কথা বলবেন। এখন এজন্যই খুব লম্বা চওড়া আলোচনা করব না, আলোচনা ছোট হবে কিন্তু নামাজ হবে অনেক লম্বা, রুকু হবে লম্বা, সেজদা হবে লম্বা। আল্লাহ পাক যেন এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন সকলে মিলে, আল্লাহুম্মা আমিন। এখন সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি, কোন ভূমিকার দিকে না গিয়ে, যে কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিলেন মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সবাই বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এ কোরআনকে নাজিল করেছি পবিত্র রমজানুল মুবারক মাসে, বলি সুবহানাল্লাহ। এটা হলো মানুষের জন্য হেদায়েতের কিতাব, এ হলো এমন একটা কিতাব যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে দেয়, যে কিতাবটি তার নাম হলো ফুরকান, তার নাম হলো কোরআন, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেছেন আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফুরকান হলো সেই জিনিস যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত পরীক্ষারী, কি যে কিতাব তার নাম হচ্ছে ফুরকান, তার নাম হচ্ছে কুরআন, বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন যারা নাকি এই নবী আনা মেম্বরে কথা বলবে, এটাকে আমরা আমাদের আরবি পরিভাষা ব্যবহার করবো, আমরা বলবো এটা নবী আনা মেম্বর। কি বলবো? নবী আনা মেম্বর, রসুল যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন ওটাকে কি বলা হয়? মেম্বর, তাই তো? এস্টেজ বলবে কারা? বেদিনেরা। মঞ্চ বলবে কারা? বেদিনেরা। ডায়েস বলবে কারা? বেদিনেরা। আমরা বলবো এটাকে নবী আনা কি মেম্বর। মনে থাকবে ইনশাআল্লাহ, কিছু আমল নিয়ে বাড়ি যাব, এটা নিয়ত করে নেন। এত কষ্ট করে এসেছেন আর আমি এত কষ্ট করে এসেছি, কিন্তু জীবনে যেটা আমরা মানুষকে বলবো, যিনি বলবেন আল্লাহ পাক তাআলা সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিমা তাকুলুনা মা তাফআলুন। সবাই বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যে কথা তুমি নিজে আমল করো না? এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? লম্বা লম্বা কথা বলে অথচ নিজে আমল করে না, এরকম লোক অহরহ পাওয়া যায় না? যায় না। এইরকম যদি কথা বলে তার কথাটা কিন্তু দিলে আসর হয় না, যেহেতু সে নিজে মানে না, অপরকে বলে এ কথা কোনোদিন দিলে ভাববে না, কথা ঠিক কিনা? ঠিক কিনা? কিতাবের মধ্যে সে হাদিসের মধ্যে পাওয়া যায়, রসুলের কাছে একজন চলে আসলেন একটা বাচ্চার হাত ধরে নিয়ে, আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, দিয়ে বললেন, সাহাবী বলো কি উদ্দেশ্যে এসেছো, বলো কি ব্যাপার তোমার? বলি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এই ছেলে খুব মিষ্টি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে বাবা মিষ্টি খেতে পছন্দ করে এখন হুজুর আমি গরীব মানুষ আমি তো এর মিষ্টি জোগাড় করতে পারি না এটা মিষ্টি খাই আমি তো এত জোগাড় করতে পারি না হুজুর এই পৃথিবীর কারোর কথা শুনবে না আপনি যদি একটু বলেন আপনার কথাটা শুনতে পারে হুজুর আমার এই সন্তানটাকে আপনি একটু মানা করে দেন যাতে মিষ্টি একটু কম খায় আল্লাহর নবী বললেন ঠিক আছে সাহাবী তুমি এক সপ্তাহ বাদে এসো কয় সপ্তাহ বাদে এক সপ্তাহ বাদে এসো প্রিয় ভাইরা এরপরে দেখা গেল এক সপ্তাহ বাদে সাহাবী সেই ছেলেটাকে হাত ধরে নিয়ে আবার আসছে আল্লাহর হাবিবকে সালাম দিলেন আল্লাহর নবী এবার বাচ্চাটাকে দেখে বললেন বাবা তোমার আব্বা বড় অক্ষম মানুষ দুর্বল গরিব মানুষ বাবা সময় মতো তোমার মিষ্টি সব সময় কিনে দিতে অক্ষম হয়ে যায় কষ্ট হয়ে যায় তুমি বাবা মিষ্টি একটু কম খাও বাবা একটু কম খাও ছেলেটি বললেন হুজুর আপনি যখন বলেছেন অবশ্যই আমি নিয়ত করে নিলাম আমি এবার কম কম মিষ্টি খাবো বলি সুবহানাল্লাহ ওই সময় এই কথা বললে সাহাবী বললেন হুজুর এই ওয়াজটা যদি আপনি এক সপ্তাহ আগে করতেন তাহলে এক সপ্তাহ খরচ তো অনেক বেঁচে যেত আমার এক সপ্তাহ আগে করলে আর কষ্ট করে আসতে হতো না হুজুর আপনি কেন এক সপ্তাহ আগে করেন নাই ওয়াজটা আপনারা বুঝতে পারছেন তো নাকি বাবা কষ্ট হচ্ছে আমি বসিরহাটের মানুষ তো আমি কিন্তু চেল্লাচিল্লি করতে পারি না আমরা এরকম ভাবে ওয়াজ করি আর আল্লাহ পাক রব্বুল আলামিন বসিরহাটের বক্তাদের একটা আল্লাহ নিয়ামত দিয়েছে তো যাই হোক আমরা এরকম ভাবে কথা বলার চেষ্টা করছি তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো লক্ষ্য করেন বললেন হুজুর আপনি তো এক সপ্তাহ আগে যদি নসিহতটা ওয়াজটা করে দিতেন তাহলে তো কোনো সমস্যাই হতো না আল্লাহর নবী বললেন দেখো সাহাবী তুমি যখন আমার কাছে অভিযোগ করেছো এই অভিযোগের ভিত্তিতে আমি দেখলাম আমার ভিতরে একটু মিষ্টি খাওয়া পছন্দ আছে এই মিষ্টি আমি একটু খাই এই জন্য এক সপ্তাহ আগে আমার নিজের জিহ্বাটা কন্ট্রোল করে নিলাম নিজে মিষ্টি খাওয়াটা কমিয়ে দিলাম তারপরে তোমার ছেলেকে আমি ওয়াজ করলাম বলো সুবহানাল্লাহ এই হলো আমার আপনার নবী বলি সুবহানাল্লাহ নিজে জীবনে বাস্তবে মেনেছেন তারপরে মানুষকে বলেছেন বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা এই নবিয়ানা মেম্বারে যারা কথা বলবেন আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দিচ্ছেন কি নির্দেশ দিচ্ছেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি দিয়ে আমার বান্দাদের সামনে তোমরা কথা বলবে ওয়াজ করবে শোনো আল্লাহ পাক বলেন তাযাক্কির বিল কোরআন একটু জোরে ইশারে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন আমার বান্দাদের সামনে কথা বলবে আমার বান্দাদের সামনে যখন তোমরা কথা বলবে তোমরা আমার কোরআন দিয়া আমার বান্দাদের সামনে কথা বলো বলো সুবহানাল্লাহ তাহলে কি দিয়ে ওয়াজ করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে ওয়াজ করতে হবে কোরআন দিয়ে ওয়াজ শুনতে হবে আপনারা কিছু কিছু মানুষ কথা বলছেন এই কোরআনের মজলিসে আমার কানে আসছে কিছু মানুষ কি কথা বলছে এখানে সত্যি কথা বলছে কি গল্প করছে করছে না কিছু মানুষ গল্প করছে এটা কোরআনের বিয়াদবি আল্লাহ পাকের সম্পর্কে কি বলছেন শুনেন আপনি আমি কথা বলছি অন্য মনোযোগ দিয়ে অন্যদিকে মন দিয়ে আমি আপনি কথা বলছি এবার আল্লাহ পাক কি বলছে শুনেন আজকে কেন আমার আপনার কপালে এত দুর্দশা কি কারণ দুর্দশার কারণ হলো এই যে আমি আপনি আমার নিজের ধর্ম ইসলামটাকে বুঝি না কোরআনটাকে বুঝি না এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করি না এই কারণেই কিন্তু আমার আপনার কপালে এত দুঃখ কথা ঠিক কিনা ঠিক কিনা আজকে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না আপনি জানেন এখানে কিসের তাফসির করা হচ্ছে কোরআনের তাফসির কিসের তাফসির কোরআনের তাফসির আপনি কেন কথা বলছেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে শুনে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন সবাই বলে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার নারে তাকবীর লিল্লাহ তাকবীর
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত হবে ওই কোরআনে কারীম তেলাওয়াতের পূর্বে কোরআনে কারীম তেলাওয়াত যখন তোমরা শ্রবণ করতে যাবে ফাস্তানাইউলাহু আল্লাহর কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে আল্লাহর কথাগুলো কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে কথা বলা যাবে ওয়ানসিতু সেখানে ডিসটারব করবে না কথা বলবে না যেহেতু কোরআনে কারীমের মজলিসে ডিসটারব করা কথা বলাটা কুফুরি কাজ কি কাজ কুফুরি কাজ কোরআন শরীফ দেখুন যখন আমার নবী কোরআন তেলাওয়াত করতেন ওই কাফেরের বাচ্চাগুলা তারা হাতে তালি বাজাতো তারা মুখে শিটে দিত তারা আমার নবীকে আমার নবীর সাহাবীদের কোরআন শোনার জন্য তারা ডিসটারব করত কোরআনের তাফসিরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল কি সিদ্ধান্ত অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফি লাআল্লাকুম তাগলিবুন সরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কোরআন শুনো না ভাইয়ের একটু মেহমান করে চা খাবেন না তো চা স্বীকার করুন তাফসীর কোরআনটা শুনুন আপনারা চা খাবেন না এই ভাই যে চা বিক্রি করছেন একটু দিয়ে দেন মেহমান করে একটু চলে যান স্টেজে ভিতর থেকে ডিস্টার্ব হচ্ছে বিশৃঙ্খলা শয়তানকে আশ্রয় দেওয়া হচ্ছে ভাই আমার চলে যান বাইরে চলে যান চা কে পান করব না কষ্ট আলহামদুলিল্লাহ যেহেতু আমি তো দেখতে পাচ্ছি না যে কে চা বিক্রি করছে আর কে চা খাচ্ছে আমার সহপাঠী সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাআলা তাআল আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলি সবাই বলি আমিন তারে হায়াত দারাজ করো আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবকে তিনি দেখে বলে দিলেন যে আপনারা এটা করবেন কি আদবি করবেন না বাবা আমি বসিরহাটের মানুষ বাবা শুধু 300 কিলোমিটার উপরে রাস্তা আমি এসেছি বাবা চলে যাব কাল সকালবেলা বাবা মুসাফির মানুষ বেয়াদবি করুন না বাবা চলো এগিয়ে যাই লক্ষ্য করেন এবার কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কুরআন শুনো না ওয়াল গাউ ফিহি এবং কুরআনের অনুষ্ঠান যেখানে হয় কুরআনের তাফসীর যেখানে হয় সেখানে তোমরা বাধা দাও ডিসটারব করো যদি ডিসটারব করো তাহলে তোমরা সফল কাম হতে পারবে কিন্তু আল্লাহ পাক বলছেন আমার নবীজিকে বললেন হে নবী আপনি চিন্তা করবেন না أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ سورة بن الله أكبر الله ربنا من بلد هنبي أمي كابنا ربك خوك بشست قريني آر আপনার নামটা আমি গোটা বিশ্বময় ওয়ারফা'না লাকা যিকরাক আপনার নামটা তাম বিশ্বময় আমি আল্লাহ পাক ছড়িয়ে দেব বলো সুবহানাল্লাহ কাফেররা ডিসটারব করতে করত তারা কিন্তু কোরআনে কারীমকে ডিসটারব করে কোনোদিন তারা বন্ধ করতে পারেনি আর পারবেও না বলি সুবহানাল্লাহ আসুন সেই কোরআন আজও আছে সেই কোরআন এখন আছে আসুন সেই কোরআন থেকে জীবন গড়ি সেই কোরআন দিয়ে ওয়াজ করি কোরআন থেকে ওয়াজ শুনি আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা লক্ষ্য করুন কষ্ট হবে না আর কষ্ট হওয়া যার কষ্ট হবে এর লক্ষণটা ভালো না এর লক্ষণটা শয়তানের লক্ষণ কি লক্ষণ শয়তানের লক্ষণ যেহেতু এই কোরআনের প্রকাশ্য দুশ্মনের নাম কি শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন আল্লাহ পাক বলেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত যখন শুরু করবে কোরআন তেলাওয়াতের আগে তোমরা আগে শয়তানকে তাড়িয়ে দাও বলো সুবহানাল্লাহ এজন্যই আমি আপনি যখন নামাজের পাটিতে দাঁড়াই সর্বপ্রথম নামাজের পাটিতে দাঁড়াই জবান থেকে বেরিয়ে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না বলি না বলি না বলি না বলেন তো নাকি বলবে সর্বদা এই এটা করতে থাকবে শয়তান আপনার থেকে দূরে থাকবে আল্লাহ পাক এটা আমল করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা
এজন্যই এই কোরআন আমার নবী বলেন লা তুহসা জাইবহু ওয়া লা তুবলা গরাইবহু আল্লাহর নবী বলেন এই কোরআন কোনোদিন জীর্ণ হবে না পূর্ণ হবে না মানুষ যত এই কোরআনের বায়ান শুনবে তত নতুন নতুন মনে হবে বলি সুবহানাল্লাহ আপনি কি জানেন কোন মাসে আজকে আপনি কোরআনের তাফসীর শুনতে এসেছেন এমন একটা মাস যে মাস সম্পর্কে আল্লাহর নবী বলেন ইযা দাখালা রাজাবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর নবী বলেন রজবের চাঁদ দেখে তিনি বলতেন আয় আল্লাহ এই রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত এমন কি রমজানুল মুবারক মাস পর্যন্ত এই দুই মাসের বরকত রজব এবং শাবানের বরকত আমার আমলনামায় নসিব করেন এবং রমজানুল মুবারক মাস পর্যন্ত সুস্থ অবস্থায় আমাকে নিয়ে যান বলো সুবহানাল্লাহ আমরা এই দোয়াটা চাইবো আমরা যেন সবাই এই দুই মাসের বরকত আমাদের আমলনামায় চলে আসে এবং রমজানুল মুবারক মাসে সুস্থ অবস্থায় বেঁচে থেকে যেন পরিপূর্ণ রমজানের হক আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা সেই রজব মাস চলছে আজকে 7 তারিখ পেরিয়ে গেল 8 তারিখের রাত চলছে এত সুন্দর একটা মাসে আপনি মাহফিলে বসেছেন এই তিনটি মাস হলো নেকি কামাই করার সিজন কি কামাই করার সিজন নেকি এই নেকি আমাকে আপনাকে কামাই করতেই হবে এমন একটা সিজন আমাদের কাছে চলছে আমরা দেখেছি যারা যে ব্যবসা করে সেই ব্যবসার একটা সিজন আসে না নাই আসে না নাই আছে প্রিয় ভাইয়েরা যে ব্যবসা যে করে তার একটা সিজন আসে আর যখন সেই ব্যবসায়ীর সেই সিজনটা চলে আসে সেই ব্যবসায়ীর কি ঠিক মতো খাওয়া ঘুম হয় নাকি হয় বাবা হয় আপনার কথা বলছেন না কেন হয় হয় না সবাই কথা বলবে হয় না সে কিন্তু টাইমের খাওয়া টাইমে তার হয় না সে ওই কি করে দুটো টাকা ইনকাম করা যায় যেহেতু এটা তার সিজন এই সিজন মার হয়ে গেলে তার সব ক্ষতি হয়ে যাবে ঠিক কিনা এজন্য সে কিন্তু এরকম করে এখন এই সিজন চলছে রজব মাস থেকে আমাদের সিজন শুরু হয়েছে নেকি কামাই করার বেশি বেশি শাবান মাসে আরো বেশি নেকি কামাই করার চেষ্টা করব রমজানুল মুবারক মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত শুনবো যে মাসে এক খতম কোরআন তেলাওয়াত করলে 70টা খতমের সওয়াব পাওয়া যায় বলি সুবহানাল্লাহ কেন এত বরকত অন্য মাসে আপনি 70 খতমের নেকি আপনার আমলনামায় নিতে গেলে আপনাকে 70টি খতম পড়া লাগবে কিন্তু আপনি যদি রমজানুল মুবারক মাসে একটা খতম পড়েন একটা খতম তেলাওয়াত করেন 70টি খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে বলি সুবহানাল্লাহ এই কারণে দিবেন যেই সেই কারণটা হলো এই এই কোরআনে কারীমকে আল্লাহ পাক পবিত্র রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন কোরআনের সম্মানের খাতিরে আল্লাহ পাক রমজানুল মুবারক মাসে এই অপাঠটি লিখেছেন বলি সুবহানাল্লাহ আমরা দেখতে পাই মাঝে মধ্যে মোবাইল কোম্পানিগুলো অফার লাগিয়ে দেয় না বলে দেই আধার কার্ডটা নিয়ে এসো দু মাস ফ্রি করে দিচ্ছি ভোদা থেকে জিও থেকে চলে এসো এয়ারটেল থেকে চলে এসো এরকম ভাবে আপনাদের দিকে এরকম বলে না বলে না বলে টোটো নিয়ে মাঝে মধ্যে বার হয় টোটো গাড়ি নিয়ে আপনাদের দিকে টোটো গাড়ি বলে তো নাকি না কি গাড়ি বলে হ্যাঁ টোটো গাড়ি বলে আমাদের দিকে টোটো গাড়ি বলে আপনাদের দিকে যা বলে এখন এরকম ভাবে বার হয় অপাল লাগিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম উম্মতে মুহাম্মাদের জন্য কিছু কিছু রাত কিছু কিছু রমজানুল মুবারক মাসকে আল্লাহ পাক অপার করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ এক টাকা দান করবে 70 টাকা নেকি পাবে রমজানুল মুবারক মাসে বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক এজন্যই বলেছেন এই কোরআন তোমরা তেলাওয়াত করো কোরআন বোঝো কোরআন তোমাদের বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিল ذكر فهل من مدكر سورة بلن الله أكبر الله পাক বলেন এই কোরআনকে বোঝার জন্য তোমাদের জন্য অনেক সহজ করে দিলাম এই কোরআন যাতে তোমরা বুঝতে পারো বলি সুবহানাল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাক কোরআন এখন কোরআনের বাংলা তাফসীর বাংলা তরজমা পাওয়া যায় না
যায় না যায় না যায় করবেন বুঝবেন আমল করবেন প্রিয় ভাইয়েরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন তোমরা যখন ওয়াজ করবে আমার বান্দাদের সামনে তোমরা কোরআন দিয়ে ওয়াজ করো সেই আল্লাহ পাক আবার বলেন যখন ওই কোরআনের মজলিসে তোমরা যাবে কিভাবে বসবে বসার পদ্ধতি বসার তরিকাটা আল্লাহ পাক বলে দিলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসাহু ফিল মাজালিস সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা তোমরা যখন কোরআনের মজলিসে যাবে আগে সুন্দর হয়ে সামনের দিকে সমবেত হয়ে বসবে পিছনের মানুষদের জন্য পিছনের জায়গাগুলো প্রশস্ত করে দেবে যদি তোমরা তাই করতে পারো তাহলে তোমাদের জন্য ওটাই কল্যাণ করা হবে বলি সুবহানাল্লাহ এখন আমাদের আশেপাশে যে জায়গাগুলো ফাঁকা আমরা দেখতে পাচ্ছি আসুন সবাই কোরআনের আয়াত আমল করে জায়গাগুলো একটু ভরিয়ে নেই একটু দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে মোর আহজারি হৃদয়ে মোর আহজারি তুমি মদিনার শোকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে বলো সুবহানাল্লাহ যার প্রেম না থাকিলে হয় না মুমিন তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন মদিনার জমিন বলি সুবহানাল্লাহ আমার আপনার রাসূলের প্রেম এবং তার অনুসরণ যদি আমার আপনার কলিজার মধ্যে না থাকে আমার আপনার চেহারার মধ্যে না থাকে আমি আপনি কখনো মুমিন হতে পারবো জোরে বলেন পারবো রাসূল কি বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলেন যে শুনে রেখে দাও ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের স্ত্রী পুত্র আলা ওয়ালাদ এমন কি নিজের জন্য সমস্ত সম্পত্তি এমন কি নিজের জানেছে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারবে তা আমাদের ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না এজন্যই রাসূলের প্রেম এবং তার অনুসরণ আমাদের করতে হবে তাহলে আমি আপনি মুমিন হতে পারবো বলো সুবহানাল্লাহ তাই কবি বলছে যার প্রেম না থাকিলে হয় না মুমিন তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন মদিনার জমিন তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আসে কে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা সেই রাসূলকে মহব্বত করেন রাসূলের অনুসরণ করেন আপনি যখন রাসূলের অনুসরণ করতে শিখবেন তখন কিন্তু আমার আপনার কি হবে আমি আপনি তত রাসূলকে অনুসরণ যখন করতে শিখব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন বলি সুবহানাল্লাহ আপনার এখানে আমরা একটা দেখতে পেলাম সেটা হলো আপনাদের এখানে যেটা আমি খেয়াল করলাম সেটা হলো এক হাত দিয়ে মুসাবা করা তো যাই হোক এই এক হাত দিয়ে আমরা দেখেছি ইহুদি নাসারারা তারা হ্যান্ডস আপ করে না কিন্তু প্রিয় ভাইয়েরা আমি এই এক হাত দিয়ে মুসাবা করে আমরা দু হাত দিয়ে একটু মুসাবা করি আমার রাসূল এই দু হাত দিয়ে মুসাবা করতেন বা রাসূল মুসাবাত এক হাত দিয়ে না করাই যেহেতু রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু রাসূল বলেন তোমরা যে ব্যক্তি যে কওমকে অনুসরণ করবে তার সেই কওমের সঙ্গে সেদিন কিয়ামতের দিন হাসর নাসর হবে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা চেষ্টা করব সেই দিকে লক্ষ্য করে আমার রাসূলের অনুসরণ আমরা যেন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
জুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আমার রসুলকে অনুসরণ করতে হবে। ফাত্তা বিউনি, রসুল যেভাবে জীবন যাপন করেছেন আমাকে আপনাকে সেই দিকে লক্ষ্য করে রসুলেরও অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা তাই করতে পারো তাহলে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করতে হবে। চলুন আমি আর ভূমিকার দিকে না গিয়ে সরাসরি কোরআনে কারীম থেকেই আমি আপনাদের সামনে ওয়াজ শুরু করতে চাই। আমার ভাইরা চলুন সরাসরি কোরআন থেকে শুরু করি। শুরু করার আগে আমরা শয়তানকে আগে তাড়িয়ে দিই। পূর্বেই বলেছি যে শয়তানকে তাড়িয়ে দিয়ে যথারীতি কোরআন থেকে আলোচনা শুরু করতে হয়। সবাই আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم بيتر تمر دود شيطان الاسوس থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছি। ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. شبيب صدق الله العظيم. একটি লম্বা আয়াতে কারিমা আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 35 অর্থাৎ 35 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি। কত নম্বর আয়াতে কারিমা বাবা? 35 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ পাক 10 শ্রেণীর নারী পুরুষকে আল্লাহ পাক পুরস্কার দিবেন, জান্নাত দিবেন, বড় পুরস্কার দিবেন। সেই 10 শ্রেণীর নারী পুরুষ কারা? আল্লাহ পাক সেই 10 শ্রেণীর নারী পুরুষের মধ্যে কি কি গুণ থাকতে হবে যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, পুরস্কার দিবেন, সেই কি কি গুণ তাদের মধ্যে থাকা লাগবে, সেই 10টি বিষয় আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে কারিমায় আমরা আপনাদের সামনে সেই আলোচনাটা করতে যাচ্ছি। আলোচনা শোনার মতন ধৈর্য মনে হয় আমাদের নাই, কি বলেন? আছে নাকি? আছে প্রিয় ভাইরা, যদি আলোচনা শোনার মতো ধৈর্য থাকে, খুব অল্প সময়ের মধ্যে আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। দেখতে দেখতে মনে হয় 12:15 হয়ে গেছে, তো সেই ধৈর্যচ্যুত না হয়ে ধৈর্য ধরে সেই 10 শ্রেণীর মানুষ কারা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ পাক কাদেরকে পুরস্কার দিবেন, সেইগুলো আমাদের একটু জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যেহেতু বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিবেশ পরিস্থিতি কি ভালোর দিকে না খারাপের দিকে? কোন দিকে? খারাপের দিকে। সুতরাং এই খারাপের দিক দিয়ে, এই খারাপের দিক দিয়ে বাঁচতে হলে আমাকে আপনাকে এই কোরআনে কারিম ভিতরে ঢোকাতে হবে, কোরআনে কারিমের আমলগুলো ভিতরে ঢোকাতে হবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারিমের মজলিসে কেউ ডিস্টার্ব করবো না, কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা মাহফিলে কথা বলবে না, ডিস্টার্ব করবে না, গল্প করবে না, যদি তোমরা চুপ মেরে আমল করার নিয়তে